হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিরামের রিভিউ নিয়ে। তো আমার ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য বডি শপ ড্রপস অফ লাইট পিওর হেলদি ব্রাইটেনিং সিরাম। এই সিরামটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আপনারা কী কী বেনিফিটস পাবেন এবং এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন, আমি এখন আপনাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করব। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। এটা হচ্ছে দ্য বডি শপের ড্রপস অফ লাইট সিরাম এবং এই সিরামটি আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এটার প্যাকেজিংটা খুবই গুড কোয়ালিটির একটি প্যাকেজিং এবং এটার যে সিরামটা আছে এটার ভিতরে একটি ড্রপার দেওয়া আছে, সেটাকে আপনারা ইজিলি আপনাদের ফেসে পরিমাণ মতো অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা পরিমাণে খুবই কম লাগে এবং যখন ফেস অ্যাপ্লাই করবেন এটা ইজিলি আপনাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং এটা খুবই লাইট ওয়েটের একটি সিরাম, এটি স্কিনে কোনো প্রকার স্টিকি ভাব দেয় না, স্কিনটাকে অনেক কুইকলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনে একটা ভেলভেটি সফট একটা লুক দেয় এবং স্কিনটা অনেক শাইন লাগে। এবং এটা ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস ডার্ক স্পট। সো যাদের ডার্ক স্পট আছে তাদের ডার্ক স্পটটা আস্তে আস্তে রিডিউস হবে যদি আপনারা এটাকে ইউজ করে থাকেন। এটা আপনাদের ডার্ক স্পটটাকে রিডিউস করে আপনাদের স্কিনটাকে অনেক ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং করবে এবং এটার টেক্সচারটা খুবই লাইট ওয়েটের টেক্সচার, ইজিলি আপনাদের স্কিনে অ্যাবজর্ব হবে। এবং এটা যখন স্কিন অ্যাপ্লাই করবেন স্কিনটা অনেক প্লাম্পড লাগবে এবং অনেক ময়শ্চারাইজ লাগবে এবং এটা ইনস্ট্যান্ট আপনাদের স্কিনে একটা ব্রাইটার লুক দিবে, স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটার লাগবে। এবং এটাকে যদি আপনারা রেগুলার বেসিসে ইউজ করতে থাকেন তাহলে এটা আপনাদের স্কিনটাকে হেলদি রাখতে হেল্প করবে এবং এটা আপনাদের যাদের স্কিন টোনটা আনইভেন আছে তাদের স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করবে এবং এটা আপনাদের স্কিনের যাদের পোরের প্রবলেম আছে তাদের স্কিনের পোরটাকে মিনিমাইজ করতে হেল্প করবে এবং আপনাদের পোরটাকে অলওয়েজ ক্লিন রাখবে এবং ফ্রেশ রাখবে এবং আপনাদের স্কিনটাকে অনেক স্মুথ রাখবে, পোরটাকে মিনিমাইজ রাখবে। এবং এটাকে আপনারা ইউজ করলে আপনাদের স্কিনটা অনেক স্মুথের সাথে সাথে অনেক গ্লোয়িং হবে। সো এই প্রোডাক্টটিকে আপনারা ইউজ করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, আপনাদের স্কিনটা ব্রাইটেনিং হবে, প্লাম্পড লাগবে এবং ময়শ্চারাইজ থাকবে। এবং এটাকে যদি আপনারা আফটার 4 উইকস পর্যন্ত আপনারা ইউজ করেন, সো 4 উইকস পর আপনারা রেজাল্ট পাবেন। এটা আপনাদের স্কিনের স্কিন ইমপারফেকশনস ইয়েলোনেসটাকে রিডিউস করবে, আপনাদের পোরটাকে মিনিমাইজ করবে এবং আপনাদের স্কিনটাকে ফেয়ার করবে এবং ট্রান্সলেন্ট করতে হেল্প করবে। সো ফ্রেন্ডস, আপনারা যারা এটাকে ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন। এই সিরামটি অনেক লাইট ওয়েটের হয়, ইজিলি গ্লাইডস হয়ে যায় স্কিনের ভিতরে এবং স্কিনে একটা ইনস্ট্যান্ট হাইড্রেটেড লুক দেয় এবং স্কিনটাকে অনেক ব্রাইটেনিং রাখে। সো যাদের স্কিনটা একটু ডিহাইড্রেটেড আছে তারা যদি এটাকে ইউজ করেন অনেক ভালো রেজাল্ট পাবেন, স্কিনটাতে এটা অনেক হাইড্রেটিং একটা লুক দেয়। এবং এই প্রোডাক্টটি হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এটাকে আপনারা ইজিলি আপনাদের ফেসে অ্যাপ্লাই করতে পারেন এবং খুবই সেফলি এটাকে আপনারা আপনাদের স্কিনে ইউজ করতে পারেন এবং এটা সুইটেবল ফর সেন্সিটিভ স্কিন। তারপরও যাদের স্কিন টাইপটা এক্সট্রিমলি সেন্সিটিভ তারা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, স্কিনে কোনো প্রবলেম না হলে দেন কন্টিনিউ করবেন। এবং এটাকে আপনারা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবেন, ড্রাই কম্বিনেশন নর্মাল কিংবা অয়েলি অল স্কিন টাইপসে ইউজ করা যাবে, তবে ড্রাই স্কিনে ইউজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। এবং এই প্রোডাক্টটি কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই প্রোডাক্টটিকে আপনারা কীভাবে ইউজ করবেন। আপনারা এই প্রোডাক্টটিকে ফেসটাকে ভালোভাবে ক্লিনজিং করার পর, টোনিং করার পর দেন আপনারা এটাকে 2 থেকে 3 ড্রপস এটাকে আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন। এর বেশি কখনোই কোনো সিরাম ইউজ করবেন না, অনলি 2 থেকে 3 ড্রপস আপনাদের ফুল ফেসে অ্যান্ড নেকে আপনারা অ্যাপ্লাই করবেন এবং এটাকে জেন্টলি মাসাজ করবেন যেন স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। এবং এটাকে আপনারা রেগুলার মর্নিং অ্যান্ড ইভিনিং এবং যখন আপনারা আপনাদের ক্রিম অ্যাপ্লাই করবেন এর আগে এই সিরামটিকে আপনারা ইউজ করে নিলে আপনাদের স্কিনটা অনেক হেলদি লাগবে, অনেক ব্রাইট থাকবে এবং অনেক ইয়াঙ্গার থাকবে এবং স্কিনটা অনেক হাইড্রেটেড থাকবে। এবং অবশ্যই আপনাদের আই এরিয়াটাকে অ্যাভয়েড করে দেন আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন। এবং এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট, এটার কোয়ান্টিটি হচ্ছে 30 ml, সো এটাকে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং এটা
হায়ার রেঞ্জের ভিতরে অনেক বেস্ট একটা সিরাম। সো আপনারা যারা স্কিনটাকে হেলদি রাখতে চান তারা এই সিরামটিকে ইউজ করে দেখতে পারেন। এই সিরামটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ। শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা